এটি সিলেট বিভাগের সর্ববৃহৎ সেতু, যা কুশেরা নদীর ওপর নির্মিত। এটি বাস্তবায়নের চ্যালেঞ্জ ছিল অনতিক্রমে। সুনামগঞ্জে লাখো মানুষের অদম্য ইচ্ছার প্রতিফলন ঘটাতে বোনা হলো আকাশ এক স্বপ্ন, তৈরি হলো দূরদর্শী এক রূপকল্প, নেয়া হলো সময়োপযোগী সাহসী পদক্ষেপ। কি ছিল সেই সুদূরপ্রসারী সিদ্ধান্ত যা দিয়ে তৈরি হলো স্বপ্নের রানীগঞ্জ সেতু? সাতশো 2.32 মিটার দীর্ঘ এবং 10.25 মিটার প্রস্ত এ সেতুর কাজ 2016 সালের 11 আগস্ট শুরু হয়। কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে 24 গ্রুপ কোম্পানি লিমিটেড 24B এবং MN বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং MBEL। চায়না কোম্পানি করোনা ভাইরাস পরিস্থিতিতে কাজ বন্ধ করে চলে যাওয়ায় থমকে যায় সেতু নির্মাণ কাজ। 2019 সালের 10 আগস্ট সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা 6 বছরে শেষ হয়, ফলে চলতি বছরের 7 নভেম্বর খুলে দেওয়া হয় স্বপ্নের রানীগঞ্জ সেতু। সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে প্রকল্পের বাস্তব কাজ শুরু হয় 1998 সালে। যোগাযোগ ব্যবস্থা সহজ করতে সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয়। 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এসে সড়কের কাজ বন্ধ করে দেয়। 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর আবার সড়কের কাজ শুরু হয়। এই সেতুর মাধ্যমে প্রথমবারের মতো দেশে একসঙ্গে আইগার্ডার ও বসগার্ডের সমন্বয় করা হয়েছে। 7টি আইগার্ডার, 12টি স্ল্যাব এবং 15 স্পানের সমন্বয়ে 702.32 মিটার দৈর্ঘ্য এবং 10.25 মিটার প্রস্থে এই সেতুটি। দুই দিকে দীর্ঘ 2.5 কিলোমিটার সংযোগে রয়েছে 3টি কালভার্ট। সেতু দক্ষিণ পারে নির্মিত হয়েছে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন ও আধুনিক ওয়েব বেস ফর লেন টোল প্লাজা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের একান্ত প্রচেষ্টায় অতিরিক্ত অগ্রযাত্রায় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত রানীগঞ্জ সেতু বাস্তব রূপ লাভ করেছে। ধীরে ধীরে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছবে। অপেক্ষাকৃত অনুন্নত হাওরবাসীর সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখবে এ সেতু। পরিবহন নেটওয়ার্ক আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সূচিত হবে সুদূরপ্রসারী পরিবর্তন।